Hello, Assalamualaikum. This is Zahrah Zayan Mom channel. Welcome back to my channel. Asha kori, my lovely viewers, apnara shob bhalo achen. Alhamdulillah, amio bhalo achi. Dekho ka amar jale Bangladesh theki nijor gasor jampura loi aisen. Dekhrani, fresh jampura. To ami ekhon chatni banaimo ar apnar loge share korbo inshallah. তো বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া স্টার্ট করলাম এখন আমি সব বাহলটারে বাদাটারে সরাইলিমু আর রোয়াগুলারে লইলুমু আই মিন জাম্বুরাগুলা আলাদা করমু আকি ফিলটা পালাই দিমু তো দেখো কাজে ফ্রেশ স্টিল ফ্রেশ রইছে বাংলাদেশ থেকে আনার পরেও এক সাইড ফ্রেশ আকি আর এক সাইড তেতলি গেছে ও কিচ্ছু করার নাই তারপরে তো বাংলাদেশ থেকে আইছে আর খাওয়া লাগবো ফ্রেশ কালারফুল এজ ওয়েল কিছু কিছু জাম্বুরা আছে যে অত মিঠাও নাই তিতরি তিতরি মারে একটা বাট এটা লাগে রাখি একটু ভালো হইব আমি সপ্তাহ খাটি খুটি তারপরে আপনার লগে মাত্রাম আমি যে সময় জাম্বুরার চাটনি বানানিতে আসলাম ইয়াল্লা আমার জাখরা জায়ান এত বেশি খেলাইরা আর সিল্লাইরা তারার মাত আমি রাখলাম নে বাট রাখছি না তারার ইতা মারা মারি আমি যে এনজয় করছি আর কতক্ষণ বাদে বাদে আমার ক্যামেরা স্ট্যান্ড আইয়া লইয়া যায় নাকি আমার জাইয়ানে একটু পরে তারা আবার টিভিতে নিচে ডুকরা বাড়াইরা ভিডিও করা তো সোজা নাই বাচ্চেন তেরে লইয়া আবার তারপরেও বাচ্চেন তারা থাকলে ভালো লাগে তার মাত শুনে শুনে তারারে লুক লুক আফটার করা হওয়ায় কাজ করা হওয়ায় আর বাচ্চেন দূরেই থাকলে আসলে শান্তি লাগে না মনের মাঝে তো তারা তো এদি খেলাইরা আর একজন আরেকজনে ফাইট করা আর কি আর স্কুল নাই তো হলিডে তো হলিডের মাঝে ভালো লাগে তার দারো ফাইরাম স্কুল ডে শুরু হয়ে যাব টু ডেইজ আরও রয়েছে তো আমার ভিডিওটা এটা আগর হরা দশই হলাম টু ডেইজ রয়েছে আজকে থার্সডে তো থার্সডে স্কুল আমার জাখরা স্কুল খুললা আর আমার জায়ানের স্কুল 4th জানুয়ারি অলরেডি খুলে গেছে আর জাহরাটা এখনো খুলছে নাকি দেখো কত সুন্দর জাম্বুরা ভেরি নাইস কালার আর এখন আমি দেখো রসুন আর শুকনা মরিচটারে আমি ভাজি লইলাম আর আমার রসুনগুলার মাঝে ঘেরা হচ্ছে আমি পাকছিলাম রসুন গুলারে রইবার লাগি বাট চাটনি খাইতাম না দেখা যায় এক্সট্রা রসুন আর গরো নাই সব টিত গেড়া আইছে হয় গেড়া সহ খাইলাই কিতা কর্মো নাহলে তো জাম্বুরা নষ্ট হইয়া যাইব গি আর ফরে আনমো নে দেখো আমার শেষ এখন জাম্বুরার চাটনি এখন বানাইলিমু দেখো কতটুকু বাধা বাড়াইছেন আর নষ্ট হয়ে গেছে হাফ চুলাইয়া আনার লাগি মনে হয় নষ্ট হয়ে গেছে কি আমি দেখছি বাদা সহ জাম্বুরা আনলে ভালো থাকে আমি যে সময় ফার্স্ট টাইম বাংলাদেশে গেছিলাম ওর সময় আনছিলাম মেবি 2টা না 3টা আর বাদা সহ আনছিলাম আর রয়ে গেছে আর যাই হোক দেখো কি আমি শুকনা মরিচ বাজ্যা এখন দিলাইরাম আর আমি আলাদা হইরা আর শুকনা মরিচ রেমা খাইছি না বিকজ আমার কাছে টাইম আসিল না আমার ঘরে একজন মেহমান আইসলা তো আমার মেহমান যাই থাকে হইতে বাংলাদেশের যেহেতু আমার জালে আর আমার বাসুরে আনছেন তে তারারে খাওয়াইয়া দিলাই তারা রসিলা আমিও খাইলিলাম আর তারাও বাংলাদেশের জিনিসটা খাইলিলা কেউ মাইন্ড করবা না আমার গলার অবস্থা খারাপ আমার ঠান্ডা লাগে গেছে
আমি এখলা যদি খাইতাম তা আরো বেশি মরিচ দিলাম নে, আমি তো সকালে লইয়া খাইতাম, তো এর লাগি মরিচটা একটু কম দিছি, আমার গেছে লাগে রাখে কম। রসুনটা কম হয়েছে, বাট আপনার ইচ্ছা করলে কম বেশি হইরা দিতে পারবা। আমার রসুন গেড়া ইচ্ছে যে আমি রোয়াইতাম, দাস আমি আর এই রসুনগুলা ইউজ করলাম না। আমি আতর সাজ্জে, এত সফট হয়েছে রসুন গুলা খোলা দেওয়ার পরে, আমি আতর সাজ্জে দিলাইছি বাঙ্গা আর বাখরার পাতা দিলাম। এখন এখন দেখো আমি মাস্টার অয়েল ইউজ করলাম, আই মিন সরিষার তেল, সামান্য লবণ ইউজ করলাম। আমি সবগুলা উপকরণ দিয়া খুব ভালো করে এখন এখন আমি মাখাই নিলাম। তো জাম্বুরা মাখাইতে গেলে আমার মনে হয় আস্তে আস্তে মাখানেই বেটার, বেশি মাখাইলে আবার জুসটা বাড়াই যায়, তো জুসটা বাড়াইলে একটু তিতাও লাগে আমার গেছে, আর আস্তে আস্তে মাখাইলে তো জুসটা ভিতরে থাকে, মজা লাগে খামড়াইয়া খাইতে। এত তাড়াহুড়া হইরা আমার জাম্বুরা চাটনি বানানি, এর মাঝে আর রেকর্ডও করলাম তাড়াহুড়ার মাঝে, জানি না কিরকম লাগবো আপনার আর গেছে। আশা করি আমার জাম্বুরার চাটনি আপনার আর গেছে ভালো লাগবো। আমি আর একটু লবণ দিলাম, বিকজ লবণ আগে যে ডাইলা দিছিলাম এটা লাগে কমে গেছে। এখন দেখো কা খাইবার লাগি রেডি, তো মেহমান মিললা, জাহরার আব্বা মিললা, সব মিললা, আমরা খাইলুমে। এখন একটু জিনিস অবাক কইরা খাইলে ভালো লাগে, তো ভালো থাকুক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।